হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায়। তো আজকে আমরা ইসকন সিলেটে আয়োজিত 5 শতাধিক ভক্তের মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ প্রস্তুতি দর্শন করব। তো আজকে অনেকগুলো মেনু রয়েছে, আপনারা সকলে আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কাশ্মীরিগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, তারপরে বড় একটি কড়াইতে সুন্দর করে অল্প অল্প করে কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে কাশ্মীরি রসার জন্য এখানে মশলা প্রস্তুত করা হয়েছে, এলাচি, দারচিনি, শুকনো ঝাল, তেজপাতা, সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে গরম করে দেওয়া হচ্ছে। তারপরে হিং দেওয়া হয়েছে এবং গুঁড়ো মশলাগুলোকে একসাথে একটি পেস্ট তৈরি করে মশলার সাথে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে কিছু টমেটো এখানে দেওয়া হচ্ছে, আপনারা এটা টমেটোটা সস করেও দিতে পারেন অথবা আস্ত দিলেও এটা পাকা টমেটো সস হয়ে যাবে। তারপরে যে ভেজে রাখা কাশ্মীরিগুলোকে সুন্দরভাবে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে গরম জল দ্বারা সুন্দরভাবে জ্বালিয়ে আপনাদের এই কাশ্মীরি পনির রসা বা ময়দার ধোকার রসা প্রস্তুত হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা দেখব এখানে পনির রসা করা হবে, মানে ছানা রসা করা হবে। তো ছানাগুলোকে সুন্দরভাবে বড় বড় করে পিস করে নেওয়া হচ্ছে। তো এবং এক একটা পিস এক একজন ভক্ত পাবেন, অনেক বড় সাইজ করা হয়েছে। তারপরে সুন্দরভাবে পনিরগুলোকে অল্প অল্প করে অল্প তাপে সেগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো এটা আস্তে আস্তে তাপ দিয়ে ভাজবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পনিরগুলোকে নামানো হয়ে গেছে। তারপর এখানে বড় কড়াইতে বা বড় সসপ্যানে এখানে সমস্ত গুঁড়ো মশলা, এলাচি, দারচিনি, শুকনো ঝাল, তেজপাতা এবং সমস্ত মশলার পেস্ট একসাথে এবং কাজু বাদামের পেস্ট একসাথে সম্ভাস দেওয়া হয়েছে। তারপরে পনিরগুলোকে অ্যাড করে এখানে সাম্বার মশলা যুক্ত করা হচ্ছে, তারপরে ঘি যুক্ত করা হবে। তারপরে সুন্দরভাবে কিছু গরম জল দিয়ে এই ছানা রসা বা পনির আলু রসা আপনারা নামিয়ে নেবেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রাইড রাইস করার জন্য এখানে চালগুলোকে হালকা করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। তারপরে বড় একটি কড়াইতে এখানে তেজপাতা, এলাচি, দারচিনি এবং শাহি জিরা, তারপরে কিছু কাজু বাদাম, তারপরে কিশমিশ, তারপরে বিভিন্ন মশলা ধারা এখানে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে ভেজে রাখা গাজর, আলু, বরবটি সুন্দরভাবে এখানে সবজিগুলো, যেহেতু এটা ফ্রাইড রাইস করা হবে তো এখানে হিউজ পরিমাণে সবজি ইউজ করতে হবে, তো পরিমাণ মতো লবণ, চিনি, কিশমিশ এগুলো ধারা সুন্দরভাবে এবং কাজু বাদাম, এখানে অনেক কাজু বাদাম দেওয়া হয়েছে, হালকা ভেজে নেওয়া হয়েছে তেলের সাথে। তো মশলার সাথে সুন্দরভাবে সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে যে অন্নগুলো বা রাইসগুলো হালকা করে ঝুরঝুরে করে তৈরি করে নেওয়া হয়েছিল সেই অন্নগুলোকে সুন্দরভাবে ফ্রাইড করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ফ্রাইড রাইস। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাসায় এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এইভাবেই তৈরি হয়েছে ফ্রাইড রাইস, তো আপনারা অবশ্যই ট্রাই করুন। হরে কৃষ্ণ। তো এখন আমরা দেখব ভেজিটেবল বড়া কীভাবে তৈরি করা হয়। এখানে বিভিন্ন সবজি, আলু, টমেটো, গাজর, ফুলকপি, পেঁপে, বাঁধাকপি বিভিন্ন সবজি একসাথে মিক্সড করে নেওয়া হয়েছে। তারপরে সেই সবজির সাথে বেসন, চালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, তা হলুদের গুঁড়ো, বিভিন্ন মশলা, কালো জিরা, সমস্ত মশলা দ্বারা একটি দো হালকা হালকা জল দিয়ে সবজির সাথে ডো তৈরি করা হয়েছে। তারপরে কিছু বাদাম ভেজে গুঁড়ো করে এই ডোর সাথে দেওয়া হয়েছে। তো এইভাবে ভেজিটেবল সবজি বড়া তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এবং এটা অনেক সুস্বাদু ক্রিসপি হয়ে থাকে। তো তারপরে কিছু চিপস ভাজা হয়েছে ভক্তদের জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দই ধারা বুরহানি তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে দই বুরহানি। তো এটা অনেক পপুলার, গরমের জন্য এটা অনেক পারফেক্ট। তো দইয়ের সাথে বিট লবণ, পুদিনা পাতা পেস্ট, গোলমরিচের গুঁড়ো, চিনি, সমস্ত দ্রব্য দ্বারা বুরহানি তৈরি করা হয়েছে। তারপর এখানে সালাদ করার জন্য টমেটো, শসা, গাজর, বাঁধাকপি, কিছু মুগ ডাল এবং আস্ত মুগ এবং ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল। তো এই সমস্ত দ্রব্য দ্বারা একসাথে মিক্সড করে আজকে সুস্বাদু সালাদ তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সালাদ। তো তারপরে রয়েছে আমড়া চাটনি এবং পায়েস। তো এই ছিল আজকের মহাপ্রসাদের আয়োজন। তো আপনারাও গৃহে ভগবানকে নানা পদ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ।